আসসালামু আলাইকুম সবাইকে। স্পাই স্টোরিজ, এসপিওনাস জগতের অবিশ্বাস্য কিছু সত্য কাহিনী, লিখেছেন মোজাম্মেল হোসেন তোহা। সচরাচর তো আমরা পর্দায় জেমস বন্ডকে দেখে থাকি, কিংবা সাহিত্যের শার্লক হোমস অথবা তিন গোয়েন্দা, কিংবা হচ্ছে মাসুদ রানা, আমরা হচ্ছে অনেকেই পড়েছি। কিন্তু রিয়েল লাইফ যারা গোয়েন্দা রয়েছেন বা যারা সত্যিকার গোয়েন্দা, তাদের ব্যাপারে আমরা আসলে কতটুকু জানি? কিংবা বিভিন্ন দেশের যে গোয়েন্দা সংস্থা রয়েছে বা গোয়েন্দা বাহিনীর যে গোয়েন্দারা আছে, কিংবা তাদের যে গোপনীয় ব্যাপারগুলো, সেটা সম্পর্কে আসলে আমরা কতটুকুই বা জানি? তো এমন 6 জন দুর্ধর্ষ গোয়েন্দাদেরকে নিয়ে লেখা হচ্ছে এই স্পাই স্টোরিজ বইটি। তো চমৎকার ব্যাপারটা হচ্ছে কি, যে সবগুলো রিয়েল স্টোরি আর ফিকশন নন ফিকশনকে এত চমৎকারভাবে তিনি মিক্স করেছেন যে বলা যায় যে যারা থ্রিলার প্রেমী কিংবা যারা হচ্ছে গোয়েন্দা কাহিনী পড়তে ভালোবাসেন তাদের তো বইটা খুবই ভালো লাগবে, এছাড়া যারা নর্মাল রিডার রয়েছেন তাদেরও বইটা ভালো লাগবেই। তো বিশেষ করে যদি বইয়ের স্টোরিগুলোর দিকে তাকায়, যে 6 জন যে হচ্ছে গোয়েন্দা আছে তারা FBI কিংবা DIA অথবা হচ্ছে মোসাদ, এমন গোয়েন্দা সংস্থাগুলোর গোয়েন্দা কিংবা এগুলোর সাথে রিলেটেড। সো স্পয়লার অ্যালার্ট, যে আমি হচ্ছে 2 জন গোয়েন্দার কথা বলবো, যদিও 6 জন গোয়েন্দার কথা রয়েছে, যে এমনও গোয়েন্দা রয়েছে যিনি বানান করতে পারতেন না, যার নাম হচ্ছে ব্রায়ান ব্রিগান। তো এছাড়া হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং গোয়েন্দাটা হচ্ছে এখানে আশরাফ মারওয়ান, যাকে মিশরীয় অ্যাঞ্জেল হচ্ছে উপাধি দিয়েছিল হচ্ছে মোসাদ। তো কেন তাকে মোসাদ হচ্ছে মিশরীয় অ্যাঞ্জেল দিল, কারণ তাকে ধারণা করা যে তিনি হচ্ছে মোসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে স্পাই ছিলেন। যদিও তার মৃত্যুর পরে বা তাকে যখন খুন করা হয় এরপর হচ্ছে মিশর তাকে হচ্ছে রাষ্ট্রীয় সম্মাননা দেয়, কিন্তু ইসরায়েল হচ্ছে তাকে বিশ্বাসঘাতক হিসেবে হচ্ছে দাবি করে। তো এই আশরাফ মারওয়ানকে অনেকেই বলে থাকেন তিনি হচ্ছে ডাবল এজেন্ট, অর্থাৎ তিনি মিশরের পক্ষে যেমন কাজ করতেন তিনি হচ্ছে ইসরায়েলের পক্ষেও কাজ, যদিও তিনি ইসরায়েলের অনেকগুলো নাগরিকের জীবন বাঁচিয়েছিলেন। তিনি মিশরের একটা গোপন অপারেশনের নিউজটা হচ্ছে ইসরায়েলের কাছে দিয়ে দেন, যার ফলে অনেকগুলো বেসামরিক মানুষের হচ্ছে জীবন বেঁচে যায়। তবে এছাড়া ধারণা করা হয় যে তিনি মিশরকেও অনেকগুলো হচ্ছে ইনফরমেশন দিয়ে হচ্ছে সাহায্য করেন। তো এমনই একটা হচ্ছে কনফিউজিং ক্যারেক্টার ছিলেন হচ্ছে আশরাফ মারওয়ান, যাকে আসলে তিনি কি আসলে মিশরের পক্ষের এজেন্ট নাকি বা নাকি হচ্ছে তিনি ইসরায়েলের পক্ষের মোসাদের এজেন্ট, সেটা আসলে বোঝা যাচ্ছিল না। এমন আরও অনেকগুলো স্পায়ের গল্প হচ্ছে উঠে এসেছে, যিনি হচ্ছে বানান করতে পারেন না, কিংবা আনামন্টেস যিনি হচ্ছে কিউবাকে ভালোবাসতেন, DIA-র একজন অনেক সিনিয়র অফিসার ছিলেন কিন্তু তিনি কিউবার পক্ষে হচ্ছে কাজ করতেন। অনেকেই বলে থাকবেন হ্যাঁ স্পাইরা হয়তো টাকার জন্য কাজ করে, কিন্তু বইটার মধ্যে আমরা যখন স্পাই স্টোরিগুলো দেখি যে শুধুমাত্র টাকা পয়সায় না, অনেক সময় মতাদর্শের কারণে কিংবা তার চিন্তাভাবনার কারণে তিনি অন্য একটা পক্ষের সাপোর্ট নিতে পারেন। যেমন আনামন্টেজের স্টোরিটা আমরা যেটা দেখতে পাই, আনামন্টেজের বাবা তাকে ছোটোবেলায় হচ্ছে মারধর করতো, তো তিনি হচ্ছে এই কর্তৃত্ববাদী মনোভাবের বিপক্ষে ছিল আনামন্টেজ। তো দেখা যায় যে আমেরিকার যে কিউবার প্রতি কর্তৃত্ববাদী মনোভাব সেটাকে তিনি পছন্দ করতেন না, এ কারণে তিনি কিউবাকে ভালোবেসেছিলেন বা কিউবার পক্ষেও কাজ করতেন। তো এই সিনিয়র DIA-র এজেন্টকে হচ্ছে পরে দিয়ে হচ্ছে, যদিও মানে বলা যায় যে বেশিরভাগ এজেন্টেরই হচ্ছে প্রকাশ পায়, যার ফলে আমরা হচ্ছে এই জিনিসগুলো জানতে পারছি। তো বইটা পড়ে একটা ব্যাপার হয়েছে যে আমি যখন আমার সামনে কাউকে দেখছিলাম যে ক্যামেরা পিছনে যে আসে, সেও মনে হয় হচ্ছে কোনো একটা স্পাই নাকি এজেন্ট বা কিছু একটা হবে। তো এমন চোখে কয়েকদিন হচ্ছে মানুষের দিকে তাকাতাম যে ও এজেন্ট নাকি বা ও এজেন্ট নাকি, এমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি বইটাই বলি যে যদি 6 জন স্পাইয়ের ছবি দেওয়া হতো তাহলে আরও ব্যাপারটা চমৎকার হতো, সো আমি ছবিটাকে মিস করেছি। এছাড়া যদি একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্ট বলি, লেখক মোজাম্মেল হোসেন তোহার লেখা হচ্ছে রোড বাংলা নিয়মিত পাওয়ার কারণে আমি হচ্ছে অনেক পড়েছি। সো উনি যে দেশের বাইরে থাকেন, বিনিময় তিনি যে কখনো আসলে বাংলাদেশে খুব একটা থাকেন না, এটা আসলে বোঝায় যায় না। ওনার হচ্ছে এই যে গল্প বলার ক্ষমতা সেটা মানে খুবই অসাধারণ, একেবারে চমৎকারভাবে। আমি প্রথম দিকে যদি আমি একেবারে সত্যি কথা বলছি, প্রথম দিকে যখন আমি স্টোরিগুলো পড়ছিলাম আমি বলছি হ্যাঁ ঠিক আছে ভালো লিখেছেন, কিন্তু পরে যখন বইটা শেষ হলো আমি বলছি এটা তো অসাধারণ বই আসলে, মানে খুব সুন্দরভাবে স্টোরিগুলো আসলে বলা। সো বিশেষ করে বইটা এই জন্যই বেশি দারুণ, কারণ হচ্ছে তিনি আরও রেফারেন্সও ইউজ করেছেন, যে একেবারে তিনি মার্ক করে করে দেখিয়েছেন যে কোথা থেকে তিনি জিনিসগুলো কালেক্ট করেছেন, বা বলা যায় যে তিনি প্রচুর মুভি দেখেছেন, প্রচুর বই পড়েছেন এই বইটা লিখতে গিয়ে। তো এক কথায় হচ্ছে যারা থ্রিলার পছন্দ করে বা যারা গোয়েন্দা নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের খুবই ভালো লাগবে বইটি। সো এই ছিল আজকের রিভিউ, আমি যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজকে লাইক দিতে ভুলবেন না, আর হচ্ছে ভিডিওতে কমেন্ট করবেন, আর পারলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহ দিন। এই পৃথিবী নিজে বই পড়ুন, অন্যকে বই পড়তে উৎসাহ দিন। এই পৃথিবী বইয়ের হোক। আসসালামু আলাইকুম।